জেনে নিন কাঁঠালের বীজের জাদুকরী উপকারিতা। গরম পড়তেই ফলের বাজারে অন্যতম আকর্ষণ হয়ে থাকে কাঁঠাল। এখনো খুব ভালো বা মিষ্টি না হলেও ইতিমধ্যেই কাঁঠালকে ঘরে তোলা শুরু করে দিয়েছেন অনেকে। প্রোটিন, ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ এই ফল গরমে শরীর সুস্থ রাখার পক্ষে একেবারে আদর্শ। তবে শুধু ফলেই নয়, গুণে রয়েছে ফলের বীজেও। কাঁঠালের বীজের উপকারিতা জানলে আর কোনো দিনও সেটিকে ফেলে দেওয়ার কথা মাথাতেও আনবেন না। এক বলি রেখা দূর করে, ত্বকে বলি রেখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ। একটি বীজ কোল্ড ক্রিমের সঙ্গে পিষে পেস্ট তৈরি করুন, তারপর সেটি নিয়মিত ত্বকে লাগান। বলি রেখা পালাবে, কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা। দুই, মানসিক চাপ কমায়, ত্বকের রোগ সারায় কাঁঠালের বীজ। প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসের ঠাসা, সেজন্য এটি মানসিক চাপ কমাতে বিশেষ কার্যকরী। এটি ত্বকের নানা রোগও সারায়। ত্বকে ময়েশ্চারাইজারের মাত্রা বেশি রাখতেও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো। তিন, রক্ত স্বল্পতার শত্রু, রোজ মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরে আয়রনের মাত্রা বাড়বে। এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান, ফলে এটি খেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূরে উঠবে। আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকেও। চার, স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি, কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এটি রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে। শুধু চোখ নয়, চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ। চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন। পাঁচ, হজম শক্তি বাড়ায়, বদহজম রোধে খুবই কার্যকরী কাঁঠালের বীজ। এটি রোদে শুকিয়ে বেটে পাউডারের মতো করে ফেলুন। বদহজমের সহজ হোমমেড রেমেডি হতে পারে এই পাউডার। এত কিছু না করে শুধু কাঁঠালের বীজ খেলে কমবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বীজে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।